ক্লাস সেভেনের সকল ছাত্র ছাত্রীকে আমার চ্যানেলে জানাই ওয়েলকাম। আজকের এই ভিডিওতে রয়েছে মডেল অ্যাক্টিভিটি টাস্কের ভূগোলের পার্ট সিক্স অর্থাৎ সেপ্টেম্বর মাসের প্রশ্নোত্তর সম্পর্কিত আলোচনা। ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। এক নম্বরে আছে বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। পৃথিবীর ছাদ যে মালভূমিকে বলা হয় সেটি হলো, সঠিক উত্তর হবে অপশান গ, পামির মালভূমি। নদীর উচ্চ প্রবাহে আই আকৃতির উপত্যকা সৃষ্টির অন্যতম প্রধান কারণ হল, সঠিক উত্তর হবে অপশান গ, নদী নিম্নক্ষয়ের ক্ষমতা বেশি হওয়া। যে রূপান্তরিত শিলা বিভিন্ন সৌধ নির্মাণে কাজে লাগে তা হল, সঠিক উত্তর হবে মার্বেল। দুই নম্বরে দেওয়া রয়েছে স্তম্ভ মেলাও, অর্থাৎ ক স্তম্ভে দেওয়া তথ্যগুলোর সঙ্গে খ স্তম্ভে দেওয়া তথ্যগুলো তোমাদের মিলিয়ে লিখতে হবে। তাহলে দেখা যাক উত্তরগুলো কি হবে। কিলিমাঞ্জারো হবে আগ্নেয় পর্বত, গ্রানাইট আগ্নেয় শিলা এবং মিয়ানজার হবে নদীর মধ্য প্রবাহ। এরপর তিনে বলা হয়েছে সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্ন, ভূমির ঢাল ও উচ্চতার ভিত্তিতে মালভূমি ও সমভূমির পার্থক্য নিরূপণ করো। প্রথমেই ভূমির ঢাল অনুযায়ী পার্থক্য। মালভূমির চারপাশ খাড়া ঢালযুক্ত এবং উপরিভাগ অসমতল, অন্যদিকে সমভূমি ধীরে ধীরে ঢালু হয়ে সমুদ্রের সঙ্গে মিশে যায়। উচ্চতা অনুযায়ী পার্থক্য, মালভূমি সাধারণত সমুদ্রপৃষ্ঠ থেকে 300 থেকে 600 মিটার উঁচু হয়, অন্যদিকে সমভূমি সাধারণত সমুদ্রপৃষ্ঠ থেকে 300 মিটারের কম উঁচু হয়। পরের প্রশ্ন, নীল নদীর ওপর কী উদ্দেশ্যে আসোয়ান বাঁধ নির্মাণ করা হয়েছিল? নীল নদের মধ্য ও নিম্ন প্রবাহ পথ উষ্ণ ও শুষ্ক মরুপ্রায় অঞ্চলে অবস্থিত হলেও মিশরের নীল নদের প্রবাহপথে একসময় প্রায়ই বন্যা হতো। বছরের অন্যান্য সময় জলের অভাবে নীল নদ অববাহিকায় কৃষিকাজ করা যেত না। বছরের একটা সময় বন্যা এবং অন্য সময় খরা, এই অবস্থা প্রতিকারের জন্যই মিশরে নীল নদের ওপর আসোয়ান বাঁধ নির্মাণ করা হয়। এটি আফ্রিকার বৃহত্তম বাঁধ। নীল নদের ওপর আসোয়ান বাঁধ নির্মিত হওয়ার ফলে মিশরে বন্যা ও খরার প্রকোপ অনেকটাই নিয়ন্ত্রিত হয়েছে। চার নম্বর প্রশ্ন, মানুষের নানাবিধ ক্রিয়াকলাপ নদীর ওপর নেতিবাচক প্রভাব ফেলে, বক্তব্যটির যথার্থতা বিচার করো। নদী মানুষকে সর্বক্ষেত্রে উপকার করলেও মানুষ নদীকে তার প্রাপ্য মর্যাদা দেয়নি, মানুষের নানা কার্যাবলী নদীর ওপর খারাপ প্রভাব ফেলেছে। জল দূষণ, কৃষিজমি থেকে ধুয়ে আসা সার, কীটনাশক প্রভৃতি এবং নদী তীরবর্তী কলকারখানা থেকে আবর্জনা, নোংরা জল প্রভৃতি নদীকে ভয়ঙ্করভাবে দূষিত করে। এই দূষিত জল নদীতে মাছের মৃত্যুও ঘটায়। কৃষিজমিতে জলসেচ, নদীতে বাঁধ দিয়ে তার জলকে কৃষিক্ষেত্রে ব্যবহার করায় নদীর জল প্রায় শুকিয়ে যাচ্ছে। অন্যদিকে কৃষিক্ষেত্রের নানা দূষিত পদার্থ, পলি মাটি প্রভৃতি নদীতে জমা হয়ে নদীর গভীরতা ক্রমশ কমে যাচ্ছে, এর ফলে নদী বন্যাপ্রবণ হয়ে উঠছে। নগরায়ণ, নদীর তীরে নগরায়ণের ফলে জলের বিপুল চাহিদা মেটানোর জন্য নদীর জল ব্যবহার হয়। জলের এই অত্যাধিক ব্যবহারের ফলেও নদী ক্রমশ শুকিয়ে যাচ্ছে। পরবর্তী পয়েন্ট, বহুমুখী নদী পরিকল্পনা। নদীতে বাঁধ দিয়ে তার জল সম্ভারকে ধরে রেখে সাময়িক সফলতা পাওয়া গেলেও তার পরবর্তী ফলাফল ভয়াবহ। এতে যেমন বাঁধের পরবর্তী অংশটি শুকিয়ে যাচ্ছে, তেমনই আবার বর্ষায় বন্যার ভয়াবহ ধ্বংসলীলায় মানুষই ক্ষতিগ্রস্ত হচ্ছে। এভাবে বাস্তুতন্ত্রের যেমন বিনাশ ঘটছে, তেমনই বাঁধের নিচের অংশের অববাহিকাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে ভূগোলের পার্ট সিক্সের সমস্ত প্রশ্নগুলো এই ভিডিওতে আমি আলোচনা করলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, ভিডিওটি লাইক করো, শেয়ার করো, আর তোমাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।